আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক সাবজেক্টসে 2023-এ যাদের এক্সাম হচ্ছে 28 তারিখে আর কি, তোমাদের জন্য আমি হচ্ছে একদম শর্ট একটি সাজেশনস দিয়েছিলাম লিঙ্গুইস্টিক্সের জন্য। ওখানে 10টি ব্রড কোয়েশ্চেন এবং 10টি শর্ট কোয়েশ্চেন দেওয়া ছিল। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে ভাই এত কম প্রশ্ন আসলে কমন পড়বে কি না। তো যেহেতু একটা এক্সাম লাইফের কিন্তু একটা বছরের একটা ব্যাপার, তাই আমি বলবো যে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো এবং আমাকে আসলে এই এই বিষয়টাতে ফলো করা উচিত, ফলো করতে পারো যেটা বলি সেটা আর কি। আর হ্যাঁ, যারা সাজেশনস পাওনি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আর ওই সাজেশনের কোয়েশ্চেনগুলো নিয়ে আমার কোর্সের মধ্যে অ্যান্সারগুলো আমি এক্সপ্লেইন করে দিয়েছি এবং লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সাথে প্রত্যেকটা চ্যাপ্টার সামারিও আছে, কোর্স নিতে চাইলে সেগুলো নিয়ে নিও। প্রিপারেশন তুমি একা পড়তে যে সময় লাগতো তার 10 ভাগের 1 ভাগ সময় লাগবে যদি কোর্স থেকে পড়ো। একটা প্রশ্ন তোমার পড়তে 1 ঘন্টাও লাগতে পারে, আমার ভিডিও দেখে পড়লে লাগবে 15 থেকে 20 মিনিট। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই 10টি কোয়েশ্চেন দেখলে আসলে কমন পড়বে কি না। আমি হচ্ছে এই সাজেশনটা দিয়েছিলাম একদম এক্সামের কাছাকাছি সময়, শর্ট টাইমে যাতে দ্রুত প্রস্তুতি নিয়ে নেওয়া যায়। তো তোমরা আরেকটু সেফটির জন্য আমি যে ভিডিওটাতে ওই সাজেশন দিয়েছি ওখানে দেখবে যে 10টা আমি কোয়েশ্চেন দিয়েছি ব্রড কোয়েশ্চেন, দেন তারপরে আরও 3টা এক্সট্রা দিয়েছি, বলছি যে সম্ভব হলে এই 3টাও পড়বা তাহলে রিস্ক থাকবে না। আর শর্ট কোয়েশ্চেনও 10টা দিয়েছি, সাথে আরও 4টে দিয়েছি এক্সট্রা যে তোমরা যদি পসিবল হয় ওই 4টে পড়বে। এখন এর মধ্যে থেকে কমন পড়বে কি না সেটা বলি। আমি হচ্ছে এ পর্যন্ত তোমাদের 5টি এক্সাম হয়েছে, তার মধ্যে 4টে এক্সামে ইনশাল্লাহ আমার শর্ট সাজেশন থেকে অলমোস্ট বলা যায় 95% কমন এসেছে। একটা পরীক্ষাতে হচ্ছে ব্রিফ কোয়েশ্চেন আমরা 10টার মধ্যে 7টা কমন পেয়েছি, বাদবাকি সবগুলোতে অলমোস্ট 9টা 10টা করে কমন পেয়েছি। শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন 4টে 5টা এরকম অনেক বেশি কমন পেয়েছি, 5টা এক্সামের মধ্যে 4টেতে কমন পেয়েছি। একটা এক্সামে কিন্তু আমাদের সমস্যা হয়ে গিয়েছিলো যে ড্রামা ফার্স্ট যে এক্সামটা ছিল, তবে ওটা আমার সাজেশন না, আমি দেখলাম যে ওটা কারোর সাজেশনেই কমন পড়েনি, একদম ভিন্ন রকম কোয়েশ্চেন এসেছে, ইভেন সেট সাজেশন থেকেও কমন পড়েনি। মানে ওই কোয়েশ্চেন ওই টাইপের যদি হয় তখন তো কিছু করার যায় না, কারণ কোয়েশ্চেনগুলো বানাবে হচ্ছে কোনো না কোনো টিচার। এখন ওই টিচার যদি ইচ্ছা করে ধরো ফালতু প্রশ্নগুলো দিয়ে দেয়, আনকমন প্রশ্নগুলো দিয়ে দেয়, তো নর্মালি হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচার বা যে কোনো অনার্সের বেশিরভাগ সাবজেক্টেই আসলে মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো রিপিট হয়। ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমরা যারা ভবিষ্যতে বিসিএস এক্সাম দিবে, আমাদের এই লিটারেচারের এই সাবজেক্টসের এই কোয়েশ্চেনগুলো রিপিট হবে, সেম কোয়েশ্চেন্স। তোমরা এখনই বিসিএসের প্রিলির প্রশ্ন দেখলে দেখবে যে, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স এগুলো দুনিয়ার সব কিছুর জন্য ইম্পর্ট্যান্ট, সব এক্সামের জন্য। এখন টিচার যদি মনে ভিন্ন রকম কোয়েশ্চেন না করে তাহলে ইনশাল্লাহ আমার সাজেশনস থেকে কমন থাকবে, তাও বলা যায় না। আমি বলবো যে তোমরা আমাদের সাজেশনের 10টা 10টা করে কোয়েশ্চেন কমপ্লিট করে ফেলো, দেন যদি আর একটু টাইম থাকে তাহলে এক্সট্রা যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে ফেলো। আর যারা নতুন ইয়ার, নতুন যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে বলবো যে আমার ওখানে বইয়ের অলমোস্ট সব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের ভিডিও দেওয়া আছে, তোমরা একদম সব ভিডিও দেখে ফেলো, ঠিক আছে? মজা করে ভিডিওগুলো দেখো, আমি বেশ সুন্দর করে তোমাদের এক্সপ্লেইন করেছি। যাই হোক, তো যেটা বলার ছিল সেটা হচ্ছে কোয়েশ্চেনের 10টা 10টা করে, সরি, সাজেশনের যে 10টা 10টা করে কোয়েশ্চেন সেটা দেখবা ওই ভিডিওর মধ্যেই। শর্ট কোয়েশ্চেনও এবং ব্রড কোয়েশ্চেনও এক্সট্রা 2-3টে করে আমি দিয়ে রাখছি, একটু সাজেশনটা বড় দিলে নিরাপত্তা বেশি পাওয়া যায়। আমি চাইলে তোমাদের খুব ইম্পর্টেন্ট 6টা প্রশ্নও দিতে পারি, কপাল ভালো থাকলে 4-5টা কমন পড়বে, কপাল খারাপ থাকলে তখন কী করবো, এই জন্য বেশি ছোটো করা যায় না, তাও যথেষ্ট ছোটো করে দিয়েছি। তো এটুকুই বলার ছিল, আল্লাহ হাফিজ।